হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, তো দেখতে থাকো কি করুম। তো বেগুন দি দিয়ে গুতুম মাছ দিয়ে একটা তরতরা বানামো। তো তরতরা কি কি লাগে মানে সব কিছুই দিমু, মরিচ, লবণ, হলুদ, এরপরে জিরা, তেল, যা যা লাগে একদম দিয়ে একদম এটির একটু মাইকা নিমু। তো মাইকা নিয়া কড়াইটা তেল তেল দিয়ে দিলাম, তো গরম হয়ে গেছে। তো সবজি দিয়ে দিমু। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে এটির একটু নাড়া করা দিয়ে একদম ডাইকা দিমু, মানে একটু কষানো করুন, কি কষানো হয়ে গেলে গা। তো তারপরে জল দিয়ে দিমু। তো জল ও দিয়ে দিয়ে দিলাম। তো তারপরে ধনিয়া পাতা মানে বিলাতি ধনিয়া পাতা কোকি, তো এই দিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। দিয়ে আমার মোটামুটি তরকারিটা রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।